মটর একটু নিয়ে আসলাম মটনের রেসিপি আমি বলবো এটা মানে কি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর আর এটা আমি আলুটা আলাদাভাবে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে তুলে নেব তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর দিয়ে দিয়েছি এটার মধ্যে এলাচ দারচিনি একটু দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে আর এই মাটনটার মধ্যে হলুদ নুন মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আর সর্ষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো দিয়ে দিচ্ছি পেস্ট করেছিলাম সেটা কিছু সময়ের জন্য এটাকে কষিয়ে নেব কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেব মশলাটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিলাম মটনটা এখন ভালো করে ঢেকে কিছুক্ষণ পর এটাকে ভালো করে কষিয়ে নামানোর আগে জলটা দিয়ে দেবো মাটন তো তাই একটু ঢাকা দিয়েই করতে হবে মাংসটা বয়েল হওয়ার জন্য কিছু পরিমাণ চিনি দিয়ে দেব আর কালারটাও ভালো হবে এটা মাংসটা কষানো হয়ে গেছে আর এখন আলুগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করে রেখেছিলাম আঁচটা বাড়িয়ে কিছু সময় এটাকে কিছু সময় এক দু মিনিটের মতো কষিয়ে নেব দেখো আমার মাটন রেডি এখন আমি নামিয়ে ফেলবো দেখো আমার মাটন রেডি